14 এপ্রিল আগরতলা প্রদেশ কংগ্রেস ভবনে প্রদেশ কংগ্রেস এসসি সেলের উদ্যোগে বাবা সাহেব আম্বেদকরের জন্মবার্ষিকী পালন করা হয়। উপস্থিত ছিলেন এসসি সেলের চেয়ারম্যান নিরঞ্জন দাস, প্রদেশ কংগ্রেস সভাপতি জয়দীপ ভট্টাচার্য সহ অন্যান্যরা। বিআর আম্বেদকরের জন্মজয়ন্তী আজকে আমরা পালন করছি সারা দেশের সাথে। আমাদের ত্রিপুরা রাজ্য, আমরা কংগ্রেসের পক্ষ থেকে আমরা এই অনুষ্ঠান আজকে উদযাপিত করেছি। বিআর আম্বেদকর ভারতবর্ষের স্বাধীনতা, গণতন্ত্র এগুলির জন্য উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিলেন এবং সংবিধান রচনা করেছিলেন, এবং তার এই নীতি আদর্শকে সামনে রেখে আমরা আগামী দিন আমরা এগিয়ে যাব, এবং ভারতবর্ষে যাতে কোনো জাতিভেদ না থাকে, ভারতবর্ষে যাতে উঁচু নিচু সবাই আমরা সমান অধিকার ভোগ করতে পারি, যেটা আম্বেদকর আমাদের দিয়ে গিয়েছিলেন, সেই ওনার উত্তরসূরি হিসাবে আমরা ওনাকে শ্রদ্ধার সাথে আজকে স্মরণ করছি, এবং ওনার আত্মার শান্তির প্রতি আমরা শান্তি কামনা করছি। উনি যেখানেই থাকুন ভালোই থাকুন, এটাই কামনা করছি, এবং যাতে আমরা ওনার আদর্শ নীতিকে ধরে রেখে আগামী দিন আমরা চলতে পারি, এটাই আমরা আশা করি। আপনার নাম? আমার নাম নিরঞ্জন দাস, আমি ত্রিপুরা রাজ্য কংগ্রেসের এসসি চেয়ারম্যান। Bureau report, Voice 18.